প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার জীবনের বাস্তব গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আপনার নাম কি? জান্নাতি, খুব সুন্দর নাম। জান্নাত আপু থাকেন কোথায়? নবীনগর থাকেন। তো জান্নাত আপা, আমাদের ইউটিউবে আসার উদ্দেশ্যটা কি একটু বিস্তারিত খুলে বলেন। ইউটিউবে আইসি ভাই, আগে একটা ইউটিউব করছিলাম, তো একটা ভালো একটা মনোমতো মানুষ পেয়েছিলাম। অনেকে আমি বিয়ের সাথে বলতে চাইছি, তো সে আবার আমার খামা খামা শুধু শুধুই বলক মনে দিচ্ছে। আমি মনের মতো একটা ভালো মানুষের জন্য এখন আইসি প্রতিবেদন, আগে একবার প্রতিবেদনটা করছি ভাই। আচ্ছা, ভালো, শুধু ভালো মনে মানুষের জন্য আসছেন না অন্য কোনো উদ্দেশ্য আছে কোনটা? আমি টাকা পয়সার জন্য কিছু জন্য আসি নাই, শুধু আইসি একটা মানুষের জন্য। কেন, আপনার বিয়ে শাদী হয় নাই? বিয়ে শাদী হয়েছে, একটা বাচ্চা আছে। তা আবার বিয়ে করবেন কেন? বিয়ে করব, একটা মহিলা মানুষের তো স্বামী ছাড়া পাশে তো কেউ থাকে না, জানেন যেগুলো স্বামী ছাড়া কেউ থাকে না। তো স্বামী কোথায়? নিয়ে অনেক কষ্ট আছে। আগের স্বামী কোথায়? স্বামী ছাড়া বিয়ে আছে, লাগিতার একটা বিয়ে হবে। ও, মানে আগের স্বামীর সাথে সরাসরি হয়ে গেছে। মানে কেন এই সমস্যাটা কেন হইল? অন্য মেয়ের লগে প্রেম করতুক, আমি তো জানি না। সে আমার গোপনে প্রেম কইরা বিয়া করে দিছে, যে পরে আমার তালাক দিয়ে দিছে। ইয়া, তা আমার একটা বাচ্চা আছে, আমি তো আর খেলতে পারি না, বাবাই খেলতে পারে, মায়ের কোনো খেলতে পারি না। আমার ছেলেটারে নিয়ে আমি থাকি ভাড়া, থাকা তুই মাসের বাসায় সেলাই মেশিনের কাজ করি, কইরা দিই, সংসার কষ্ট করে চলে। আচ্ছা, সংসার চললে তো একটা পাশে একটা জীবনসঙ্গী দরকার আছে, ঠিক না? আমার বয়স তো বেশি না, বয়স কত? বিশ বয়স হবে, 25 হবে আর কি। এখন তো অনেক সময় পড়ে আছে, এখন তো মোটামুটি বিয়ে শাদী কইরা আবার নতুন করে সংসার করতে পারে। তো ভাই প্রতিবেদনের সামনে আইসি, ধরলো যদি একটা মনের মতো একটা সুন্দর একটা মানুষ পাই, তার বিয়ে শাদী করবো। আচ্ছা, কেমন মানুষ পেলে করবেন? সে বুইরা হোক আর জোয়ান হোক, আমি জিরম মানুষই পাই, ছিরম মানুষই বিয়ে করবো। আচ্ছা, তো আপনার সাথে জোয়ান মানুষ একটু কষ্ট দেয় ভাই, যদি বয়স্ক মানুষ হয় সে যদি আমার ভালোবাসে আমিও তার ভালোবাসে তার পাশে থাকবো। আচ্ছা, তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? আমার ফোনের মাধ্যমে যোগাযোগ। তো দর্শক, আপনারা যদি জান্নাত আপুর সাথে যোগাযোগ করতে চান, তো তার নাম্বারটা হচ্ছে 01831479509। আমি নাম্বারটা আবারও বলছি, 01831479509। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি।